তো এই তো আমরা তার কাছ থেকে শুনবো আসলে কেন সে চালাতে চালানো শিখতে পারছে না। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যে এখানে একটি দুর্দান্ত ঘটনা ঘটেছে যে আমরা একটা ফিল্ম বানাতে যাচ্ছি কিন্তু এই আমাদের অ্যাক্টর তিনি আসলে বাইক চালাতে পারে না, বাট আরেকজন আছে তিনি হচ্ছে যে টুকটাক বাইক চালাতে পারে, তো তিনি তাকে হচ্ছে শিখাবে। তো প্লিজ স্যার। Yes, কি সমস্যা? কি প্রথমে নিউট্রাল রেস গাড়ি, হ্যাঁ নিউট্রাল রয়েছে, মানে দেখেন ক্লাস বাদে গাড়ি চলছে, ওটা স্টার্ট দেবেন। সো স্টার্ট দেবেন, এখন ভালো করে শোনেন, ক্লাস দেবেন, ক্লাস দিলে এটা সামনে একবার মারবেন, এটা ক্লাস, আর এই গিয়ার আস্তে আস্তে ছাড়তে হবে মূল গিয়ার। ফার্স্ট টাইম কিক মারছে, নাইস কিক, নাইস কিক, স্টার্ট ডান। ভাই আমার গাড়ির এদিকে আসেন না প্লিজ, মুড়ান। রিয়াজ স্যার, এটা হচ্ছে আপনার ফার্স্ট ব্রেক, আর এটা হচ্ছে ক্লাস। হুম, আচ্ছা। তো এটা নিয়ন্ত্রণ করতে হবে, সবসময় নিয়ন্ত্রণ করা লাগে ক্লাসটা। হ্যাঁ, তো এই আমাদের আপনার মনে হলে তো হবে না, ইঞ্জিনিয়ার আপনি হইতেন। এটা সেভে ধরে রাখলাম, গিয়ার দেওয়ার সময় এইটা আপনি ধরবেন, ধরলেন এবারে একটা গিয়ার দেন সামনে, বিসমিল্লাহ, এবারে এই যে আস্তে আস্তে গাড়ি তো উড়াই ফেল দিলেন আর টলে আপনি, তাকে জিনিসটা বোঝেন তো আপনি নাকি এইভাবে কিভাবে গাড়ি চালাতে পারবেন? একটা গিয়ারে ফেলেছেন, এবার এটা আস্তে আস্তে মুড়াবেন আর এটা আস্তে আস্তে এরকম ছাড়বেন। এত সুন্দর, এত ইজি একটা জিনিস আপনি পারতেছেন না? ভয় লাগতেছে ভাই, আট মিনিটের কাম ভাই। দেখেন ভাই, আপনারা দেখলেন যে ইতিমধ্যে তিনি অনেক চেষ্টা করলো কিন্তু বাইক চালানো শিখতে পারলো না, তিনি ব্যর্থ হয়েছে, তিনি ব্যর্থ হয়েছে। তো আমরা তার কাছ থেকে শুনবো আসলে কেন সে চালানো শিখতে পারছে না। তো আপনারা দেখছেন সে বাইক চালাতে পারে না, তো আমাদের শুটিং এ তাকে পিছন থেকে ঠেলা লাগছে। আপনার ডাইলগটা পুশ করতে হবে। তো একটা বাইকার ফিল্মে শুট করতেছে, সে বাইক চালাতে পারে না, সে বাইক চালাতে পারে না, এই সেই খ্যাতিমান ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। একটু হাই স্পিড, হাই স্পিডে ওনাকে বাইক চালাচ্ছে, আরো ধরে আরো ধরে, আরে হইলো না তো।